كيراو تاي ميغي تودو ابو ريحان شهيد الله بنغلاديش ابو ريحان شهيد الله شيخ قريش وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق السلام عليكم ورحمة الله الحمد لله আজকে আমি এবং বাজান আমাদের জীবনের প্রথম হেলিকপ্টারে উঠছি আসলে অনুভূতিটা অনেক অনেক ভালো এবং খুব বেশি ভালো অনুভূতি যে এই প্রথম আমরা হেলিকপ্টারে চড়ছি ইনশাআল্লাহ তো আজকে এটি সম্পাদনা করেছেন প্রবাসী হেলিকপ্টার আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই এটা নিয়ে যারা কাজ করছেন সামনে পিছনে সবাইকে শুভেচ্ছা জানাই এবং আমাদের জন্য দোয়া করবেন রাইহান জি আসলে হেলিকপ্টারের অনুভূতি অনেক বেশি ভিন্ন রাইহান কেমন লাগছে ভালো লাগছে ঢাকার উপর দিয়ে আমরা যাচ্ছি প্রথম হেলিকপ্টারে উড়ে উড়ে সাক্ষাৎকার নেবে তেলাওয়াত নেবে বিশ্বজিৎ হাফেজ আবু রেহান এবং আমার খুব বেশি ভালো অনুভূতি যে এই প্রথম আমরা হেলিকপ্টারে চড়ছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হেলিকপ্টারে উঠে বসলাম নতুন অনুভূতি অনেক ভালো লাগছে এটা কিভাবে স্টার্ট হয় স্টার্ট হচ্ছে স্টার্ট হওয়ার পরে ওড়ে কিভাবে এটা আমরা দেখব এখন আমরা প্রবাসীর হেলিকপ্টারে আমরা আছি এটা আমাদের হাসান বিসিএল ভাইয়ের উনি চেয়ারম্যান উনি আমাদের কাছে সাক্ষাৎকার নেওয়ার জন্য হেলিকপ্টার নিয়ে আসছেন আমাদের সাথে এটিএন নিউজের একজন সাংবাদিক ভাই আছেন এখন এটা উড়বে পুরাটা আমরা রায়হানের মাধ্যমে আমরা দেখব ইনশাআল্লাহ রায়হান হেলিকপ্টার উঠছে বলো তুমি এ সম্পর্কে কিছু হেলিকপ্টারে যেহেতু প্রথম উঠছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো আসলে প্রবাসী হেলিকপ্টার এই মানে বাংলাদেশে খুব ভালো একটি কাজ করছে মানুষ যখন হেলিকপ্টার ওঠার স্বপ্ন দেখত তখন তারা মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য খুব কম খরচে মানুষকে ওঠানোর জন্য সহযোগিতা করছেন তো সবাইকে এখন কপ্টার ওড়া শুরু হবে এই যে হলো হেলিকপ্টারের এই যে ই মানে যেটা দিয়ে দেখ ঠিক রাখে অনেক ভালো একটা অনুভূতি আলহামদুলিল্লাহ মানে এত ভালো লাগছে কিভাবে বুঝাবো অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ এই প্রথমে কপ্টারে প্রবাসীর হেলিকপ্টার এই যে সামনে দেখেন সামনে এটা হলো হেলিকপ্টারের যে মূল যে ইগুলো কত কিলোমিটার বেগে চলবে তারপরে এটা হলো এই যে গিয়ার দিচ্ছে এখন গাড়ির মতোই গিয়ার মাটি থেকে এখন এক হাত উপরে আছে এই যে ঘুরতেছে এই যে ঘুরতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই যে হেলিকপ্টার ছায়ার মধ্যে হেলিকপ্টার এই যে এখন উড়ে আমরা 20 হাত উপরে আছি উড়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ ওরে সুবহানাল্লাহ অনেক ভালো লাগছে দেখেন এই যে কত সুন্দর দেখা যাচ্ছে আমরা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা উঠলাম আমাদের হেলিকপ্টার এখন এই যে আমরা উত্তরা দিয়ে আমরা সোজাসুজি আমরা শুরু করছি আমাদের যাওয়া আমাদের যাওয়াটা রায়হান কেমন লাগছে ভালো লাগছে ঢাকার উপর দিয়ে আমরা যাচ্ছি এই যে অনেক বিল্ডিং দেখা যাচ্ছে হেলিকপ্টারের সামনে দিয়ে আমরা ঢাকাটা একটু দেখি পাখির চোখে ঢাকাটা দেখি আমরা এই যে দোয়া পড়লাম এই জন্য যে এরকম পাখির মধ্যে উড়ে বিমানে উঠছি বিমানের অনুভূতিটা এরকম ছিল না হেলিকপ্টারের অনুভূতিটা আসলে অন্যরকম রায়হান জি আসলে হেলিকপ্টারের অনুভূতি অনেক বেশি ভিন্ন বিমানের চাইতে অনেক بسم الله الرحمن الرحيم
يقولون في دين الله ورأيت الناس يدخلون في دين الله أفواجا ربك واستغفره إنه كان توابا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم. أتكن في البيت الذي কেন পৃথিবীটা লাগে এত সুন্দর শেখর রূপ করে সাজানো এ চরাচর চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় আঁখিদয় সুশীতল আঁখিদয় সুশীতল কেটে গেছে কুৎসিত নিশীতের দীপ্রহরে শেখর রূপকারে সাজালো এ চরাচরে শেখর রূপকারে সাজালো এ চরাচর বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সব খানে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে শেখর রূপকারে সাজালো এ চরাচরে শেখর রূপকারে সাজালো এ চরাচর উল্লাস করে আজ সাহারার লোহাওয়াই ফুরাতে জলরাশি গোলে গোলে উছলায় গোলে গোলে উছলায় পর্বত জোড়া হতে নেমে আসে নির্ঝরে শেখর রূপকারে সাজালো এ চরাচরে শেখর রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দরে শেখর রূপকারে সাজালো এ চরাচরে শেখর রূপকারে সাজালো এ চরাচর সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসের হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।